স্টার জলসার সবথেকে বেশি সময় ধরে চলা ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো কে আপন কে পর। চার বছরের অধিক সময় ধরে চলার ফলে দর্শকের মনে একটা স্থায়ী রেখাপাত করেছে। আগের বছর ডিসেম্বর মাসে শেষ হয়েছে এই জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকের শিল্পীরা এখন অন্য ধারাবাহিকে কাজ করছেন। এই ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী প্রথম থেকে শেষ অবধি তিনি ছিলেন। বর্তমানে জলসার অপর এক জনপ্রিয় ধারাবাহিক গ্রামের রানী বিনা পানিতে তাকে দেখা যাচ্ছে। সম্প্রতি বাস্তব জীবনে তিনি বিয়ে করলেন। হ্যাঁ, অবশেষে বিয়ের পিঁড়িতে কে আপন কে পরের অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। এই মহামারীকে লক্ষ্য করে একদম চুপি সারে বিয়েটা সারলেন তিনি। খুব কাছের আত্মীয় স্বজনরা এদিন উপস্থিত ছিলেন। দীর্ঘদিন প্রেম করবার পর অবশেষে তার বান্ধবী রিনিকা সাহাকে বিয়ে করলেন তিনি। সম্প্রতি অভিনেতা তাদের একসঙ্গে তোলা একটি দারুণ ছবি শেয়ার করে মজার ক্যাপশন দিয়েছেন, আর তারপরেই তার কাছের চেনা পরিচিত মানুষেরা তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা বার্তা পাঠায়। কেউ আবার নিমন্ত্রণ না পাবার আক্ষেপ করেছেন। যাই হোক, তার স্ত্রী রিনিকাও এই ইন্ডাস্ট্রির সাথেই যুক্ত, তবে তার কাজ ক্যামেরার পিছন থেকে। অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী ও তার স্ত্রীকে অনেক শুভেচ্ছা তাদের আগামী জীবনের জন্য। তো বন্ধুরা, তোমরাও শুভেচ্ছা জানিয়ে দাও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।